সালামু আলাইকুম আজকে আমি আপনার সামনে ছোট্ট একটি ডিস অ্যাপেজ মানে দেখাবো দিয়ে আপনারা একসাথে মোবাইল চার্জ করতে পারবেন অ্যান্ড দুটি লাইট চালাতে পাবেন খুব সহজই দেখতে পাচ্ছেন আর এই সব কিছু মালামাল আমার ইলেকট্রনিক শপে পেয়ে যাবেন তার জন্য কথা বলে আজকে ভিডিও শুরু করা যাক তার জন্যই প্রথমে আমাদের কিছু লিথেমন ব্যাটারির প্রয়োজন অ্যান্ড লিথেমিয়ান ব্যাটারি গ্যাস সেফ করার জন্য আমি এরকম হিটসিং টিউব নিয়ে এসেছি আপনারা এগুলা কিনতে পেয়ে যাবে মার্কেটে হিটসিং টিউব এটা ইউজ করলে ব্যাটারিটা আর একটু সেফলি ইউজ করা যায় ভালোভাবে দেখতে পাচ্ছেন একটু ঠিক এইভাবে করে আমি লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি টোটাল এখানে ছয়টি ব্যাটারি দিয়ে ইয়াটা বানাবো এই জন্য আমি ছয়টি ব্যাটারি একসাথে করে কাশন করে নিচ্ছি আর সবগুলো পজিটিভ একদিকে সবগুলো নেগেটিভ এক একদিকে করে আমি কাশনটা করব দেখতে পাচ্ছেন সবগুলা পজিটিভ এই যে একদিকে অ্যান্ড সবগুলো নেগেটিভ একদিকে যেহেতু এটা ফাইভ বল্ট সেই জন্য আমি বেশি কিছু করলাম না এখন আমি সবগুলো নেগেটিভ প্রথমে একসাথে জয়েন্ট দিয়ে নেব সবগুলো নেগেটিভ একদম সবগুলো নেগেটিভ আমরা একসাথে করে দিয়ে নিবো সুলড করে নিব খুব ভালো আপনারা সুলড্রাইন করবেন অ্যান্ড যারা ফেসবুক পেজ দেখতে চান তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ফেসবুক পেজটাকে এখন আমি এই পাশে সবগুলো পজিটিভ একসাথে করে নেব অ্যান্ড যারা ইউটিউব চ্যানেলতে দেখতে আসেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এরকম নিত্য নতুন অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অ্যান্ড ফেসবুক পেজ থেকে দেখা থাকলে অবশ্যই ভিডিওকে একটি শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের পজিটিভ নেগেটিভ সবগুলো কানেকশান করার শেষ এখন আমাদের এরকম কিছু প্লাস্টিকের বোর্ড প্রয়োজন এগুলো আপনারা আপনাদের আশেপাশে হার্ডওয়্যার শপে ইজিলি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইভ এম একটি প্লাস্টিকের বোর্ড এগুলো কাটা একদমই ইজি এগুলো এগুলো দিয়ে বানানো একদমই সহজ আমি আগে থেকে কাট করে নিয়েছিলাম অ্যান্ড একটি ফাস্ট চার্জিং মডেল প্রয়োজন দেখতে পাচ্ছেন এটাতে টাইপ সি টাইপ টু দুটাই আছে এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটা আমার ইলেকট্রনিক শবে পেয়ে যাবেন প্লাসমাইজ ডট কমে আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি তাহলে খুব সহজেই পাস করতে পারেন এবং খুবই রিজনেবল প্রাইসে এগুলা পেয়ে যাবেন ঠিক আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা মাত্র সম্ভবত প্রাইস আমি এটাকে গ্লুগান দ্বারা এটাকে আটকে দিচ্ছি অ্যান্ড খুব সুন্দরভাবে এটাকে এই পাঁচ টাকা আমি সহজে আটকে দেবো যাতে দেখতে সুন্দর দেখা যায় সোফাগুলোর মাধ্যমে এখন আমি পাশে বোর্ডটা ঠিক আরেকটা বোর্ডে ঠিক এই প্রান্তে আমরা বসে নিব আমি সামরামশোটা সাথে রেখেছি আর বাকিগুলো ব্ল্যাক রেখেছি যাতে দেখতে সুন্দর দেখা যায় ঠিক আছে আমি এটা এখন এটাতে আমরা সুইসের জন্য কাটিং করবো অ্যান হচ্ছে দুটি ফিমেল জ্যাকের জন্য এখানে কাটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন দুটি ফিমেল জ্যাক আমি আমি লাগিয়ে নিচ্ছি তারপর আমি একটি সুইচ লাগিয়ে নেব এগুলো সব কিছুই মালামাল আমার কাছে পেয়ে যাবেন অর্ডার করতে এখনই পেজে ইনবক্স করে ফেলুন ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন আমি তিনটার মধ্যে একটা লাইন আমি কেটে নিচ্ছি কারণ দুইটা লাইন আমাদের মাত্র দরকার একটা লাইন দরকার নেই আমি প্রথমেই সবগুলোর পজিটিভ একসাথে করে কানেকশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন দুটি ফিমেল জ্যাকেট পজিটিভ একসাথে করে কাশন করতেছি আর আপনার না বুঝতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তারপর আমি কি করব নিচের দুটি নেগেটিভ পয়েন্ট আমরা একসাথে করে সোল্ডারিং করে দিচ্ছি ফিমেল জাকে তারপরে আমরা ডিরেক্ট সুইচের একটি প্রান্তে আমরা সোল্ডারিং করে দেবো ঠিক আছে এই ফিমেল জাকে সোল্ডারিং কর শেষ হলে আমরা সুইচেও সোল্ডারিং করে দেব তারপর সুইচ থেকে একটি কানেকশন নেব এটা হবে নেগেটিভ আর এই পাশেরটা পজিটিভ আমাদের কানেকশন হয়ে গেল ঠিক আছে এটা হচ্ছে পজিটিভ আর এই পাশেতে নেব আমরা নেগেটিভ তাহলে আমরা ব্যাটারিতে নেগেটিভ পজিটিভ লাগালে এখানে আউটপুট আমরা পেয়ে যাব ঠিক আছে এটা পজিটিভ আর নিচারটা হচ্ছে এই যে এটা দিয়ে হচ্ছে নেগেটিভ ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন অ্যান্ড হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক মডিউলে আমি পজিটিভটা পজিটিভে লাগিয়ে দেবো নেগেটিভটা নেগেটিভে লাগিয়ে দেবো এখানে দিককেশনে দেওয়া আছে আপনারা ইজিলি সুলাইং করতে পারবেন ঠিক আছে এই যে নেগেটিভ পজিটিভ এখন আমি ব্যাটারি কানেকশনটা করব। দেখতে পাচ্ছেন দুইটারই পজিটিভ প্রান্ত ফিমেল জ্যাকের পজিটিভ প্রান্ত সুলাইং করে ব্যাটারি পজিটিভে অ্যান্ড পাওয়ার ব্যাঙ্কের পজিটিভ প্রান্তটাও আমরা ব্যাটারির পজিটিভ ব্যাটারি পজিটিভ প্রান্তে আমরা সোল্ডারিং করে দেবো ঠিক আছে ক্যাশনটা একদমই ইজি আশা করি আপনারা বুঝতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আমরা কথা যদি না বোঝেন অবশ্যই আপনাকে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন ঠিক আছে এখন আমি এটা গ্লুকান দ্বারা এই যে ব্যাটারিগুলো বসে নিলাম বক্সে তারপর এই পাশে সবগুলো নেগেটিভ পয়েন্ট ফিমেল জ্যাকের নেগেটিভ পয়েন্ট অ্যান্ড হচ্ছে পাওয়ার ব্যাঙ্কের নেগেটিভ তারটা আমরা ব্যাটারি নেগেটিভের সাথে সোল্ডারিং করে দেবো একদম ইজি একটা প্রসেস আশা করি আপনারা বুঝতে পারতেছেন অ্যান্ড অবশ্যই ভিডিওটা সবাই একটা শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে দেখবেন ফেসবুক পেজটি দেখলে পেজটাকে ফলো করে দেবেন এখনই আপনার কাছে একটাই অনুরোধ এখন আমি প্লাস্টিকের বক্সগুলো ঠিক এভাবে করে সোফাগুলোর মাধ্যমে আটকে নেব দেখতে পাচ্ছেন খুব সহজে আটকে নিচ্ছি আমাদের কিন্তু লাগানো একদমই শেষ উপরে কভারটা এখন আমরা লাগিয়ে নেবো সোফাগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছেন দেখতে এখন অসাধারণ লাগতেছে এটি আমার বাসার একজন জন্য বানিয়েছি এখন আমি এটি পুরাতন একটি অ্যালিডেট নিয়ে নিব দেখতে পাচ্ছেন এবং এটা আমরা খুলে নিচ্ছি এই পাশটা আমরা খুলে নেবো এখন এবং এরকম একটি ফাইভ ভোল্টের একটি এল প্রয়োজন এগুলো আপনারা আমার কাছে কিনতে পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে সম্ভবত এখন আমি দুটি তার এই পাশ দিয়ে ঢুকিয়ে নিচ্ছি সিদ্ধ এখন এই দুটি তার আমরা এই যে লাইটের পজিটিভ নেগেটিভ দেখে আমরা লাগিয়ে নেব যেহেতু এটা ফাইভ বোল্টের সে সে কারণে এখানে এক্সট্রা কোনো রেস্টা লাগা লাগানো লাগবে না কারণ ব্যাটারি হচ্ছে ফোর বোল্টের হাইয়েস্ট ফোর ভোল্ট হতে পারে সো এটা অতি সহজে নষ্ট হবে না ঠিক আছে এইভাবে চলবে কোনো নষ্ট হবে না গরম হলেও কোনো সমস্যা হবে না গরম হলে যেহেতু আছে আসে আশা করি কোনো সমস্যা হবে না ঠিক আছে আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারেন তারপর একটি হচ্ছে মেল জ্যাক প্রয়োজন এই মেল জ্যাকের দুটি তার আমরা মেল জ্যাকে আমরা লাগিয়ে দিব পজিটিভ নেগেটিভ দেখে আপনারা লাগাবেন আর অ্যাক্ট এক্সট্রা কোনো রেজিস্টর লাগানোর দরকার নাই ঠিক আছে দেখতে পাচ্ছেন লাগানোর শেষ এখন আমাদের সম্পূর্ণ কাজ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কাজ একদমই শেষ এখন জাস্ট একটু চেক করার পালা দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলতেছে খুব ভালোভাবে লাইটটা জ্বলতেছে এখন আমি আপনার একটু দেখাই যে লাইটটা কীভাবে জ্বলে সুইচ অন করলে আপনার দুটি এক সুইচে আপনারা দুটি লাইট জ্বালাতে পারবেন কারণ এখানে আমি ইউজ দুটি লাইন ইউজ করার দরকার হচ্ছে একটা নষ্ট হয়ে তার একটা ইউজ করতে পারে এখন চার্জিং করে দেখবো এটা চার্জ হয় কিনা দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে বাতি জ্বলতেছে এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর পাঁচটা ইন্ডিকেটর দেওয়া আছে ফুল চার্জ হলে পাঁচটা ইন্ডিকেটর একসাথে জ্বলবে আর যদি পাঁচটা ইন্ডিকেটর না যায় তার মানে আমি যে ফুল চার্জ নাই ঠিক আছে এখন আমি মোবাইল চার্জ করে দেখবো যেটা চার্জ হয় কিনা এটা ফাস্ট চার্জিং দেখতে পাচ্ছেন মোবাইল চার্জ করে দেখতেছি আর এটা দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্টভাবে চার্জ হচ্ছে আর দেখতে পাচ্ছেন আরেকবার দেখাই দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে একসাথে আপনারা মোবাইলও চার্জ করতে পারবেন অ্যান্ড একসাথে আমরা দুটি এলইডি লাইট জ্বালাতে পারবেন কারেন্ট চলে গেলে ঠিক আছে এটা এটা কিন্তু সম্পূর্ণরূপে একটি ডিসি ডিসি দেখতে পাচ্ছেন একসাথে মোবাইল চার্জ করতে পারতেছেন অ্যান্ড একসাথে লাইটও দাঁড়াতে পারতেছেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখা থাকলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তাহলে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সে মধ্যে সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব